দেখো আজকে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছে তো আজকের এই ভিডিওটা কিন্তু যাদের ইউটিউব রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে বা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছো তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পয়েন্ট থাকে যে পয়েন্টগুলোকে কিন্তু তোমাদের মাথায় রাখা দরকার তো আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি মানে তুমি যে ভিডিওটা বানাচ্ছ বা তুমি যে চ্যানেল খুলেছ তো সেখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে যেই অনুযায়ী কিন্তু তুমি যেমন হচ্ছে আমি তুমি এক্সাম্পল বুঝাই কুকিং হয়ে গেল তোমার হচ্ছে ব্লগিংয়ের চ্যানেল আলাদা হয়ে গেলো তারপর এডুকেশনাল চ্যানেল আলাদা হয়ে গেলো তো এরকম ধরনের চ্যানেল মানে তুমি কোন ক্যাটাগরির চ্যানেল বানাতে চলেছ কারণ এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট সেটা কেন আমি তোমাদের বলে দিচ্ছি এবং কীভাবে করে তোমরা একটা চ্যানেলকে চুজ করবে মানে চ্যানেল ক্যাটাগরি চুজ করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো এবং আরেকটা যে মেন গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে একটা তুমি মনে করো চ্যানেল বানালে মনে করো তুমি এডুকেশনাল চ্যানেল বানালে তো সেখানে কি তুমি অন্য কোনো চ্যানেলের মানে অন্য কোনো ভিডিও তুমি ছাড়তে পারবে অন্য কোনো ক্যাটাগরির তো সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলবো ঠিক আছে এটা একটা মিসকনসেপশন রয়েছে যেটা মনে করো ইউটিউবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা বলা হয় যেটা একটা টোটালি আমি কোনোরকমভাবে কোথাও সেটা লেখা নেই বা এটার জন্য কোনো অ্যাফেক্ট হবে সেটা বলা নেই তো সেটাও আমি এই ভিডিওতে বলবো তাই যারা মনে করো চ্যানেল বানিয়েছো ভিডিওতে কোন ক্যাটাগরির ভিডিওটা তোমাদের সবচেয়ে বেশি চলছে বা কোন ক্যাটাগরির ভিডিওটা তোমাদের সবচেয়ে বেশি চলবে তো সেটা কীভাবে করে তোমরা বুঝতে পারবে এবং ক্যাটাগরি বা কেমন করে চুজ করতে হয় সেটা আমি তোমাদের ভিডিওতে এ টু জেড প্রুফ সহকারে কিন্তু আমি দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এরকম আমি ভিডিও কিন্তু সবার বেশিরভাগ বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা মনে করো নতুন চ্যানেল খুলতে ইচ্ছুক বা নতুন চ্যানেল খুলেছে ঠিক আছে তো চলো সময় নাশো না করে আমি তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেটা করতে হয় তো দেখো প্রথমত তোমাদের কি করতে হবে প্রথমত তোমাদের এরকম খুলে নিবে ঠিক আছে তো এটা দেখো তোমাদের মোবাইল থেকেও করতে পারো তোমাদের যে কোনো ল্যাপটপ বা কম্পিউটার থেকে করতে পারো ঠিক আছে তো মোবাইল থেকে করলে পরে কোনো সমস্যা নেই জাস্ট তোমরা সেটাকে ডেস্কটপ সাইট এখানে থ্রি ডটে ক্লিক করে তোমাদের এখানে দেখবে ডেক্সটপ সাইট লেখা রয়েছে সেই ডেক্সটপ সাইটটা করে নেবে তারপর আর কোনো সমস্যা নেই তারপর তোমাদের এই চ্যানেলের লোগো দেখছো সেই চ্যানেলের লোগোর এখানে তোমার সাইডে ক্লিক করবে যে ইয়োর চ্যানেল ঠিক আছে তো ইওর চ্যানেলে ক্লিক করতে পারো বা ডাইরেক্টলি সরাসরি তোমাদের ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে পারো তো আমি সরাসরি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে তোমাদের ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো আমরা চলে আসছি আমার ভিডিওগুলোতে ঠিক আছে প্রথমত আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি তো আমার এই চ্যানেলটা কিন্তু এডুকেশনাল চ্যানেল তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এবং আমি এই যে ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু এখানে ছাড়ছি এবং সেটার কিন্তু ক্যাটাগরি আমি আলাদা দিচ্ছি তো চল এটা আমি পরবর্তী সময় তোমাকে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের বলেছি যে তোমরা কীভাবে করে ক্যাটাগরি চুজ করবে তো তোমরা এরকম ইউটিউব স্টোরে চলে আসবে আসার পর নিজে দেখো দেখতে পাচ্ছ সাইডে নিচের সেটিংস সেটিংসে তোমরা ডাইরেক্টলি সেখানে ক্লিক করে দেবে ঠিক আছে সেটিংসে ক্লিক করার পর দেখো তোমাদের কী শো করছে তো প্রথমে তোমাদের এটা শো করবে ডিফল্ট ইউনিট ঠিক আছে জেনারেল দেন তোমরা চলে আসবে চ্যানেল ঠিক আছে চ্যানেলে আসলে পরে তোমাদের কি দেখাচ্ছে দেখো এগুলো দেখাচ্ছে দেন অ্যাডভান্স সেটিং আমি সম্পূর্ণ জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর তোমরা আপলোড ডিফল্টে চলে আসবে আপলোড ডিফল্টে চলে আসলে পরে এখানে দেখো এগুলো জিনিস আমার ডিফল্টে করা রয়েছে তো এখানে দেখো তোমাদের আমি জিনিসটা ক্লিয়ার করে দেখাচ্ছি তো এখানে আমি অ্যাডভান্স সেটিংসে চলে যাব অ্যাডভান্স সেটিংসে আসার পরে দেখো এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি লেখা রয়েছে তো আমি তোমাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি ডাইরেক্টলি তো এখানে দেখো অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে কিন্তু ঠিক আছে তো তোমাদের এখান থেকে যে রিলেটেড ভিডিও আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করতে পারো যেমন ট্রাভেল অ্যান্ড ইভেন্ট আছে স্পোর্টস আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো যারা ইউটিউব টিপস সম্বন্ধে মানে ইউটিউব কীভাবে কী করতে হয় না করতে হয় তারা এর ভিডিও বানাবে তারা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাকে চুজ করবে ঠিক আছে আর আদার্স যেমন তুমি ব্লগিং করছো তাহলে পরে পিপল অ্যান্ড ব্লগস এবং তুমি যদি কোনো এডুকেশনাল চ্যানেল বানিয়ে থাকো তাহলে এডুকেশন ঠিক আছে বা এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তোমাদের যেটা মানে যেটা ক্যাটাগরি তোমরা বানাতে চাও সেটা তোমরা এখান থেকে চুজ করবে তো এটা আমার একটা এডুকেশনাল ক্যাটাগরির চ্যানেল তো এডুকেশনালটা আমার চুজ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু দেখো আমি এখানে একটা জিনিস করেছি তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি তোমাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি দেখো এখন দেখো এই যে একটা ভিডিও দেখছো এটা এডুকেশনাল ভিডিও ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লাইভ আমি দেখো ডিটেলসে ক্লিক করলাম ডিটেলসে ক্লিক করার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার একটা ক্যাটাগরি কী চুজ করা রয়েছে তো আমি সরাসরি নিচের দিকে চলে আসবো স্কোল ডাউন করে তো দেখো আমি নিচের দিকে চলে আসছি এখানে আমার ক্যাটাগরিটা কী করা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সো দেখো এই দেখো তোমাদের দেখতে পাচ্ছ তোমার ক্যাটাগরি লেখা রয়েছে তো ক্যাটাগরি কিন্তু এডুকেশন করা রয়েছে ঠিক আছে কিন্তু দেখো এটা তো এডুকেশন করা রয়েছেই কিন্তু আমি যেটা ইউটিউব রিলেটেড যে ভিডিওসগুলো বলেছি তোমাদের সপ্তাহে চার দিন বা তিন দিন করে যে ভিডিওসগুলো আসবে এই দেখতে পাচ্ছ যেটা কিন্তু ইউটিউব টিপস রিলেটেড তো এটা কি ক্যাটাগরি রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমি ডাইরেক্টলি ডিটেলসে ক্লিক করলাম ক্লিক করার পর এটারও সেম প্রসিডিওরে আমরা যাবো এবং যাওয়ার পর দেখবো যে এটা ক্যাটাগরি কি রয়েছে তাহলে তোমার জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যেখানে দেখো কি লেখা রয়েছিল যে ট্যাক্স কি ট্যাক্স ব্যবহার করলে পরে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স সবচেয়ে বেশি ঠিক আছে তো নিচের দিকে আমি স্কোল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসছি সেম প্রসিডিওর আমরা দেখবো ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একদম এই দেখো ক্যাটাগরি এখানে দেখো আমি ক্যাটাগরি কি লেখা রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো তুমি একটা চ্যানেলে কিন্তু তুমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিও ইউজ করতে পারো যদি তোমার মনে হয় যে চ্যানেলে তুমি অন্য টপিকও ভিডিও বানাতে চাও তারপর তোমাকে ডিসাইড করতে হবে যে যে ভিডিওটা তোমার সবচেয়ে বেশি চলবে মানে করো ভাইরাল বেশি হচ্ছে সেইটাই কিন্তু তোমার মেন ক্যাটাগরি হিসাবে তুমি রাখতে পারো কিন্তু এখন তুমি চাইলে পরে কিন্তু সেটাকে একটা এক্সপেরিমেন্টের মধ্যে রাখতে পারো যে মানে আমি যেমন এটা করছি আমার এডুকেশনাল চ্যানেল কিন্তু তার কিন্তু আমি এই ইউটিউব রিলেটেড টিপস ভিডিও চাচ্ছি এবং এই ভিডিওসগুলো কিন্তু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ছাড়ছি এতে কী হবে এই ক্যাটাগরিটা চেঞ্জ করলে পরে কী সুবিধাটা হয় সুবিধাটা হচ্ছে যে দেখো প্রত্যেকটার কিন্তু ভিউয়ার্স আলাদা হয় অডিয়েন্স আলাদা হয় এডুকেশনালের অডিয়েন্স আলাদা এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিন্তু অডিয়েন্সগুলো আলাদা হবে তো ইউটিউব কী করবে যেমন এটা সায়েন্স রিলেটেড সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও তো তাদের কাছেই ভিডিওটা পাঠাবে যারা মনে করো সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এরকম ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারো যে ক্যাটাগরি কীভাবে চুজ করতে হয় বা ক্যাটাগরি ইম্পর্টেন্সটা কী কোনটার জন্য কোন ক্যাটাগরি চুজ করবে তো আজকে এতটুকুই যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটাকে বিশেষ করে সাবস্ক্রাইব করবে এরকম যাদের এই প্রবলেমগুলো রয়েছে বা যারা এই সব জানতে চায় তাদের কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তো আজকে আমাদের এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও